Hi guys, good morning. Welcome back to my channel. To a new day, আজকে সেজে গুজে ভ্লগ স্টার্ট করেছি কারণ আমরা এখন এক জায়গায় বের হচ্ছি যাচ্ছি হচ্ছে আমার বৌদির বাপের বাড়ি সেটা হচ্ছে ইয়েতে শান্তিপুর বৌদির 7 মাসের যে 7টা ছিল সেটা এই বাড়ি থেকে মানে পিসির বাড়ি থেকে দেওয়া হয়েছিল এখন ওটা বাপের বাড়ি থেকে দেওয়া হবে আরেকবার তো সেখানে মানে নিমন্ত্রণ করেছে তো এখন আমি আর মা মিলে যাচ্ছি সকাল সকাল এখন বের হচ্ছে কারণ সবাই 7:30টা আমাদের 8টাতে ট্রেন আছে তো এখান থেকে বাড়ি যেতে আমাদের আধ ঘন্টা টাইম লেগেই যাবে দিয়ে আবার ট্রেনের টিকিট ফিকিট কাটার ব্যাপার আছে তো এখন বেরোই মা বাইরে ওয়েট করছে আমরা এখন দাঁড়িয়েতে বালিতে চলে এসেছি বালি স্টেশনে এসে বসেছিলাম এতক্ষণ 8টায় পৌঁছে গেছি 8:14 ট্রেন ছিল এখন ট্রেন আসছে দেন আমরা এখন ট্রেনে উঠবো প্রায় 1.5 ঘন্টার জার্নির পর আমরা এখন এসে পৌঁছে গেছি কালনাতে এবার এখান থেকে অটো কি টোটো করে যেতে হবে ফেরি গায়ে দিয়ে ফেরি পার হতে হবে ওইটা আরেকটা জিনিস আদার বিয়ের সময় যখন লাস্ট এসেছিলাম গাড়ি সমেত ফেরিতে উঠে গেছিলো এবারে তো নর্মাল এমনি ফেরিতে উঠবো তো যাই হোক এখান থেকে এখন আমরা খুঁজবো হচ্ছে অটো বাস নেই ফেরিঘাট যাবো জানি না এখানে ফার্স্ট টাইম এসেছি খুঁজে যেতে হবে টোটো করে বৌদির বাড়ি যেতে হবে কারণ এখান থেকে অনেকটাই হেঁটে যেতে হয় সেজন্য আমরা টোটো করে নেবো টোটো করে একদম ওই কি মাঠ বললো মাঠের সামনে নামবো দিয়ে দাদাকে ফোন করবো আবার যে এসে নিয়ে যাওয়ার জন্য কারণ চিনি না একদমই সে এক বছর আগে বিয়ের সময় এসেছিলাম আবার এখন এসে দাও আবার আমরা আমি আর মা যারা আমরা কেউই চিনি না তো দাদাকে ফোন করে যেতে হচ্ছে আমাদের আমরা এখন লঞ্চে উঠে পড়েছি এখানে বসে আছি লঞ্চে জায়গা পেয়ে গেছি উঠে আর এখানে পুরো সেই মায়াপুরের মতো দেখতে লাগছে আলো আসছে না মায়াপুরের মতো দেখতে লাগছে মায়াপুরে যখন লঞ্চ পার হওয়া যায় যখন এরকম টাইপের লাগে নদীটা পুরো বেঁকে থাকে এখানে সেম লাগে দেখতে বাড়ি এসে আমাদের এখন টিফিন ফিফিন খাওয়া হয়ে গেছে এখন এখানে বসে আছি এখানটা হেভি সুন্দর হাওয়া দিচ্ছে আমরা আজকে টিফিনে ভাত খেয়েছি বহুদিন পর আর দুদিন পর ভাত খেয়ে কেমন হচ্ছে তখন বলছি দুপুরবেলার বোধহয় খেতে খেতে পারবো না আর বৌদিকে দেখাচ্ছে না বৌদি এখন রেডি হয়নি সব গোছানো গাছানো এসব করছে রেডি হলে তারপর দেখাবো ঘরে আছে বৌদি পরে বেরোলে তারপর দেখাচ্ছি আগে আইটেমগুলো বলেনি এটা হচ্ছে গিয়ে মুগে
মাছের ডাল মাছের মাথা দিয়ে এটা কি বলে ঘ্যাট ঘ্যাট না পুঁইশাকের চচ্চড়ি হ্যাঁ এখন এখন খাইনি হুম আর চিংড়ি মাছের মালাই কারি এটা হচ্ছে গিয়ে সর্ষে ইলিশ কাতলা মাছ কাতলা মাথা আর এটা হচ্ছে গিয়ে কই মাছের তেল কই আর হচ্ছে গিয়ে চাটনি দই মিষ্টি এগুলো দিয়ে তো অপূরণ তো জিনিস রয়েছে 10টা মিনিট দেন ফোন করছি আমি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিল খাওয়া দাওয়ার সময় তখন ব্লগটা করা হয়নি মা বলেছিল করতে আমি ভুলে গেছি মানে ভুলে গেছি না কথা কথা করা হয়নি তো এখন যাচ্ছি এখন এই কাকার বাড়িতে এসেছিলাম দিয়ে এখন আবার যাচ্ছি মাকে ডাকতে আর পিসির শাড়ি আনতে তো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করা হবে দিয়ে বেরোবো আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই সেজন্য আমি ঠিকঠাক করে ব্লগ করতে পারছি না এটুকুনি পারছি করছি কম্পেনসেট করে নিও কী আর বলবো তো এখন যাচ্ছি কাকার বাড়িতে গিয়ে আমি উল্টো রাস্তা চলে এসেছি কাকার বাড়িতে গিয়ে এই সরি দিদি বৌদির বাড়িতে গিয়ে শাড়ি ফাড়ি নিয়ে আসি আর মাকে ডেকে নিয়ে আসি এখন আবার এই বাড়ি থেকে শাড়ি নিয়ে ওই বাড়ি যাচ্ছি পিসি শাড়ি পরবে আমাকে দিয়ে শাড়ি আনতে পারিছে আর এখানে মাকেও নিয়ে যাচ্ছি বৌদি কাকার বাড়ি দেখবে দিদি আর পিসি ওখানে রেডি হচ্ছে বেরোবো বললে ওখানে সব আছে যাচ্ছি আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভাই হ্যাঁ অনেক রাত হয়ে গেছে বলে প্রায় পৌনেটা নটা বাজে আর সেজন্য এখন আর আমরা বাড়ি আছি পিসির বাড়ি যাচ্ছি পিসির বাড়ি হচ্ছে দমদম থেকে একদম কাছে বড়ানগর তো আমি মা আর পিসি এখন পিসির বাড়ি যাচ্ছি পিসির বাড়ি গিয়ে ব্লগটা করছি মাঝখানে ব্লগ করি ট্রেনের মধ্যে আওয়াজে ব্লগ করা যাচ্ছিলো না তো এখন পিসির বাড়ি যাই গিয়ে ব্লগ করছি পিসির বাড়িতে অনেকক্ষণ এসেছি তারপর একটু আড্ডা আড্ডা হলো কথাবার্তা হলো এখন খেতে বসছি অনেক রাত হয়ে গেছে ওখানে মা পিসি সব বসে পড়েছে খেতে আর দেখাইনি এদিকটা দেখাইনি এখন খেতে খাবো খেতে শোবো আর শরীরে একটু এনার্জি নেই আমার ফোনে একটু চার্জও নেই এখন দাদার চার্জার দিয়ে আমার ফোন চার্জে দেবো আমি